আপনার গাড়িগুলো আপনার ড্রাইভারদের কাছে নিয়ে যান, বিভিন্ন জায়গায় ভাড়া কাটান। হয়তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে গাড়ির আপনার কাস্ট গাড়ির ড্রাইভার আপনাকে বলছে 1000 টাকা তেল নিয়েছে, অথচ দেখা যায় 800 টাকা তেল নিয়েছে, বা অন্য গাড়ির বিল দেখিয়ে আপনাকে বিল দেখিয়ে দেয় যে 1000 টাকা তেল। এইরকম অনেক সমস্যায় অনেকে ভুগেছেন, কিন্তু পেট্রোলিয়াম সংস্থা এক নতুন আঞ্জাম নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আপনার ড্রাইভার কত টাকা তেল নিয়েছে বা আপনার গাড়িতে কত টাকা তেল নেওয়া হয়েছে সেটা সরাসরি আপনার ফোনে SMS চলে যাবে। হ্যাঁ, এরকম একটা নতুন সিস্টেম চালু করেছে, আপনার ফোন নম্বর দিলেই আপনি কত টাকার তেল নিয়েছেন বা কতটা পরিমাণ তেল নিয়েছেন সরাসরি আপনার মোবাইলে SMS যাবে। অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো থাকে, আপনি বাইকে তেল ভরলেন অথচ দেখা হলো না আপনার তেলের যে পরিমাণ টাকার তেল করেছেন তা সঠিক দিয়েছে কিনা, কিন্তু আর দেখা লাগবে না, আপনার মোবাইলে সরাসরি SMS যাবে আপনার তেল সঠিক এসেছে কিনা। এমনই নিয়ম চালু করেছে বিভিন্ন পেট্রোলিয়াম সংস্থা। যে দাদা, আপনারা যে যারা তেল নিচ্ছেন কাস্টমারের কাছ থেকে ফোন নাম্বার চাইছেন কেন? সেই ফোন নাম্বারটা নেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান অয়েল নতুন একটা নিয়ম চালু করেছে, যে কাস্টমারই তেল নিই তার যতটা কত অ্যামাউন্টে তেল নিচ্ছে, কত পরিমাণ তেল নিচ্ছে, সেই পরিমাণ তেল যেন তার মোবাইলে কোনো নোটিফিকেশান পাওয়া যায় বা SMS যায়, তাই জন্যই আমরা নাম্বারটা নিচ্ছি, নাম্বারটা এখানে টাইপ করছি, এখানে ইনপুট করছি, এখানে ইনপুট করার সঙ্গে সঙ্গে কাস্টমারের মোবাইলে নোটিফিকেশান চলে যাচ্ছে আমি কত টাকা তেল দিলাম, কতটা তেল দিলাম। আচ্ছা, মানে নতুন এইটা এই নিয়ম চালু হয়েছে? এটা নতুন চালু হয়েছে, ইন্ডিয়ান নতুন চালু হয়েছে। এটা কতদিন হয়েছে চালু হয়েছে? এটা আগে চালু হয়েছিল অনেকদিন আগে, কিন্তু আমাদের এখানে এটা নতুন চালু হয়েছে। আচ্ছা, এটা অনেকদিন আগেকার নিয়ম। এতে কাস্টমার এক্সট্রা কী সুবিধা হতে পারে? কাস্টমার এক্সট্রা সুবিধা কি, কাস্টমার তো এখানে বিল নিচ্ছে না, কাস্টমার অনেকে তেল নেয় নিয়ে বাইরে যায়, কিন্তু আমরা যদি কাস্টমারের নাম্বারটা নিয়ে এখানে কাস্টমারের নাম্বারটা নিই তাহলে কী হবে, কাস্টমারটা মানে এখান থেকে তেলটা নিয়ে বাইরে হয়ে গেলো, কিন্তু তারপরে অনেক কাস্টমার কী করে, তেল নেয় কত টাকা তেল বললো সেটা দিলাম, কিন্তু তারা মিটারও দেখলো না যে কত টাকা তেল দিলো, কত অ্যামাউন্টের কত পরিমাণ তেল হলো সেটা কিছুই দেখে, সেটা কি আমার যদি নাম্বারটা এখানে মেরে কাস্টমার এখান থেকে চলে গেলো তারপরেও কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে যে উনি কত টাকা তেল বলেছিল, কত টাকা পেয়ে গেছে সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। আপনার নাম? শুভঙ্কর মন্ডল। এত ভালো এই যে নতুন সিস্টেম চালু হয়েছে, কাস্টমারদের কাছ থেকে পাম্প থেকে নম্বর নেওয়া হচ্ছে এবং আপনার নম্বরে SMS চলে যাচ্ছে কত টাকা যার আছে সে দেবে, যার নাম্বার আছে সে দেবে, এত ভালো নাম নিয়ম আর হয়নি এখনো। সিস্টেমটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে, খুব ভালো, ভালো মানে খুব ভালো। আপনার নাম?